হোম থেকে এগারো জন ছাত্র নিখোঁজের ঘটনায় মুর্শিদাবাদের রাজ্য শিশু সুরক্ষা কমিশন সোমবার দুপুরে বহরমপুর কাজী নজরুল ইসলাম শিশু হোমে পৌঁছই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সহ চারজনের প্রতিনিধি দল তবে এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি সুদেশনা রায় গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের কাজী নজরুল ইসলাম হোমের এগারো জন শিশু স্কুল থেকে পালিয়ে যায় হোমের পাশে কৃষ্ণনাথ কলেজের স্কুলের ছাত্র ছিল তারা চার দিন কেটে গেলেও এখনও তাদের খুঁজে পায়নি কর্তৃপক্ষ কোথায় গেল হোমের শিশুরা তাহলে কি হোম কর্তৃপক্ষ পক্ষের কোনো গাফিলতি রয়েছে আমি রুটিন ভিজিটে এসেছি এবং কোনো হোম সমেন্ডে কমেন্ট আমি করতে